আমার সবচেয়ে যেটা ভালো লেগেছিল সেটা হলো ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের সাথে কাজ করা। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে ছিল, বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে ছিল, ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে ছিল। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জিনিসে কতটা ভিন্নতা হতে পারে, যে জিনিসটা আমি BYLC-তে আসার আগে হয়তো জানতে পারতাম না। ফার্স্ট দিনই আমি বুঝতে পারলাম অথরিটি এবং লিডারশিপ দুটো এক জিনিস নয়। লিডারশিপ মানে অন্যকে দাবিয়ে রাখা। Leadership is a process that mobilizes a group for the welfare of the community, for the betterment of humankind. আমি যে চিন্তা নিয়ে এসেছিলাম এখানে পুরোটাই ভিন্ন ছিল। পরিবেশটা এমন তৈরি করা হয়েছে যেখানে আমাদের প্রত্যেককেই নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে আমাদেরকে লিডারশিপের কোয়ালিটিটা শো করতে হয়। BYLC লিডারশিপ লার্নিংয়ের অংশ হিসেবে আমাদের বড় গ্রুপকে 6 জনের ছোটো ছোটো গ্রুপে ভাগ করে দেওয়া হয়, যেখানে 2 জন মাদ্রাসার ছাত্র, 2 জন বাংলা মিডিয়ামের ছাত্র এবং 2 জন ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিল। এই স্মল গ্রুপগুলোতে আমরা প্রত্যেকের ব্যক্তিগত লিডারশিপ ফেলোর নিয়ে কেস অ্যানালাইসিস করি। কেস অ্যানালাইসিস করার জন্য আমরা ডায়াগনস্টিক ফ্রেমওয়ার্ক ইউজ করি এবং এর মাধ্যমে আমরা একটা সিস্টেমের কারা কারা স্টেক হোল্ডার এটা বের করি। তার লিডারশিপ ফেলোরটাকে আইডেন্টিফাই করে তাকে একটি ফিডব্যাক দিই, সে কীভাবে লিডারশিপ কোয়ালিটিটা ইমপ্রুভ করতে পারে। BYLC-র ওয়ান অফ দ্য মোস্ট গ্রেটেস্ট ফিলিং ছিল যখন আমি পিকনিকে যাই প্রশিকায়। সেটা আমাদের প্রথম লক্ষ্যটা ছিল, সেটা হচ্ছে আমাদের একজন আরেকজনের মধ্যে বিল্ডিং ব্রিজেস, মানে একজন আরেকজনকে যেন ভালো করে চিনি। ওখানে গেলাম, গিয়ে আমরা প্রশিকায় সব কিছু ঘুরলাম, তারপর খেলাধুলা করলাম। অসাধারণ, মানে যে কী করে যে বলবো, আগে যদি আমি 5 জনের নামটা জানতাম, এখন আমি সবার নামটা জানলাম। লাস্ট সেশন যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কবিতার সেশন। চরম একটা কবিতা বলছি, সবাই হাততালি। এত বড় একটা জিনিস আমি কি করে একটা 2 লাইনে সামারাইজ করতে পারি, এবং এই জিনিসটা ছিল খুবই একটা কঠিন, যে অডিয়েন্সকে তুমি কি করে কম কথায় মুভ আপ করতে পারো। তো সব মিলাই আমাদের প্রশিকার এটা ছিল ওয়ান্ডারফুল একেবারে। লিডারশিপের একটা অংশ হলো কনভারসেশন। আজকে আমরা কনভারসেশন নিয়ে কাজ করেছি। কনভারসেশনের 4টি অংশ থাকে: পোলাইট, ডিবেটিং, রিফ্লেক্টিভ, কারেজিয়াস। কনভারসেশনের প্রধান কম্পোনেন্ট হচ্ছে হার্ট, তারপর সেটার সঙ্গে আমরা ব্রেন যুক্ত করতে হবে। দুটোকে নিয়ে যদি পাশাপাশি চলতে পারি, কারেজিয়াস কনভারসেশনটা সফল হয়। কারেজিয়াস কনভারসেশনের মাধ্যমে আমি একটা বিষয়ে সমাধানে আসতে পেরেছি মাত্র 7 মিনিটে, যেটা আমি গত 7-8 দিনে পারিনি। আজকে 28 নভেম্বর আমাদের আর্ট কম্পিটিশন অনুষ্ঠিত হয়। এটার উদ্দেশ্যটা ছিল আর্ট কম্পিটিশনের মাধ্যমে আমরা যেন লিডারশিপ সম্পর্কে কিছু শিখতে পারি। লিডারশিপের যে অ্যাসপেক্টগুলো আমরা শিখেছি ক্লাসের মধ্যে এতদিন, আমরা সবাই কোনো না কোনোভাবে এটা আমাদের শিল্পের মধ্যে ফুটিয়ে তুলেছি। ছবিটা আঁকার পরে আমাদের একটা প্রেজেন্টেশন সেশন হয়, যেখানে বাকি ক্লাসের কাছে আমরা পিকচার দিয়ে বোঝাতে চেষ্টা করেছি। গত 1 এবং 2 ডিসেম্বর 2010 আমরা একটি পাবলিক স্পিকিং সেশন অংশগ্রহণ করি। আমাদের প্রোগ্রামে সবাই তাদের বক্তব্য দেয়। এখানে আমরা যেটা করি সেটা হলো যে আমাদের ইমোশন, আমাদের ক্রেডিবিলিটি এবং আমাদের যে লজিক, সেই ব্যাপারগুলোকে কীভাবে আমরা আমাদের পাবলিক স্পিকিংয়ের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এই পাবলিক স্পিকিং সেশনের মাধ্যমে আমরা দেখতে পাই যে কীভাবে আমরা আমাদের নিজেদের গল্প এবং আমাদের বাকিদের গল্প এবং একসাথে সবার গল্পকে একত্রিত করে আমাদের নিজেদের মধ্যে যোগাযোগটাকে বাড়াতে পারি। আমরা আমাদের আই কন্ট্যাক্ট, আমাদের অডিয়েন্সের সাথে কানেক্ট হওয়া, এই ব্যাপারগুলোর সাথে আরও ভালোভাবে পরিচিত হতে পারি। সবাই আমরা এই সেশনটি অনেক এনজয় করি। প্রায় 1 মাস লিডারশিপ ট্রেনিংয়ের পর আমরা BYLC-তে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পেজে চলে আসলাম, যেটা হচ্ছে কমিউনিটি সার্ভিস। গ্রুপ অনভিন তারা যখন আসলো, তারা দেখতে পারলো যে এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আনএমপ্লয়মেন্ট। পাইলট প্রজেক্টের মধ্যে তারা কিছু মহিলাকে তার ট্রেনিং দিল গ্লাস পেইন্টিংয়ের উপর, এবং 16 ডিসেম্বরে সেসব মহিলা এসব গ্লাস পেইন্টিং তৈরি করে সেই গ্লাস পেইন্টিংগুলো মার্কেটিংয়ের জন্য তাদের কাছে জমা দিল। তারা নিজেদের জন্য এটা সেলফ সাস্টেইনেবল এমপ্লয়মেন্টের একটা ওয়ে তারা যদি দেখতে পারে। গ্রুপ অগ্রণী কাজ করেছিল ওয়াটার নিয়ে। এখানে পানি নিয়ে সমস্যা হলো সাপ্লাই না, কিন্তু কেউ পানিটাকে সুস্থ পদ্ধতিতে খেতে পারে না। তাদের প্রজেক্টে পার্ট হিসেবে ছিল পানি বাহিত যেসব রোগ থাকে সেসবের ব্যাপারে অ্যাওয়ারনেস। তারপরে একটা প্রেজেন্টেশন করেছে কীভাবে সুস্থ এবং অ্যাফোর্ডেবল ওয়েতে পানি পিউরিফাই করে খাওয়া যায়। এছাড়াও তারা ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট ডোনেট করেছে। গ্রুপ অনুরোধন কাজ করেছে এডুকেশন নিয়ে। তারা এই পাইলট প্রজেক্টে করেন তার কমিউনিটি লার্নিং সার্কেল, এভাবে বাচ্চাদেরকে ভাগ করে নিয়ে তাদের সাথে এডুকেশনাল গেম খেলা, পড়াশোনার উৎসাহ দেওয়া, নিজেদের স্কুলের ব্যাপারে কাউন্সেলিং দেওয়া, এইসব ব্যাপারে সাহায্য করেছে। তাদের মূল লক্ষ্য হলো বাচ্চারা যাতে স্কুলে আগ্রহী হয়। গ্রুপ শেকর কাজ করেছে হেলথ নিয়ে। তারা একটি হেলথ ক্যাম্পের আয়োজন করেছিল। এই হেলথ ক্যাম্পে 250 জনের মতো মানুষ এখানে স্বাস্থ্যসেবা পেয়ে গেছে। এছাড়াও তাদের নানান শারীরিক সমস্যা, যেসব সমস্যার কারণে এখনও তারা ডাক্তারের কাছে ঠিক করতে পারছে না, এগুলো নিয়ে যাতে তারা যাতে সচেতন হয়। তখন কাজ করেছে এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লিনলিনেস নিয়ে। এই কার্যক্রমের পার্ট হিসেবে ছিল নখ পরিষ্কার রাখা, হাত পরিষ্কার রাখা, এবং তারা টয়লেট এবং পাইপ মেরামত করে দিয়েছে। নবযাত্রা যারা একটা নতুন কাজ করেছে কমিউনিটিকে নিয়ে, সেটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। তারা একটি লঞ্চ করেছে কম্পিউটার সেন্টার, সেখানে 50 জনের মতো মানুষকে ট্রেনিং দেওয়া হয়েছে। যারা এসএসসি পর্যন্ত পড়েছে অথবা এসএসসি পাস করতে পারেনি, তাদেরকে যদি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলোর উপর শেখানো হয়, তাহলে তারা আরও ভালো কাজ করতে পারবে। BYLC-র আঙ্গিনায় এসেছিলাম লিডারশিপ প্রশিক্ষণ গ্রহণ করার জন্য এবং সেগুলিকে বাস্তব জীবনে প্রতিফলন করার জন্য 6টি প্রজেক্ট নিয়ে পাইলট প্রজেক্টের ব্যবস্থা করা হয় এবং সেই পাইলট প্রজেক্টগুলিকে আরও বৃহৎ আকারে রূপ দেওয়ার জন্য 14 জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আমরা একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করি এবং সেখান থেকে যে ফান্ড রেইজ হয় সেই ফান্ড দিয়ে প্রজেক্টগুলোকে আরও বৃহৎ আকারে পরিচালনা করতে থাকি। সেই ধারাবাহিকতায় কেউ কেউ সেখানে নিয়মিত হেলথ সেন্টার খুলতে চাচ্ছে, কেউ আইটি সেন্টার খোলার জন্যে, কেউ শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্যে আগ্রহ ব্যক্ত করেছে। তো আশা করি এই প্রজেক্টগুলোকে যদি আমরা আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারি, তাহলে এই এলাকার মানুষের মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। সাধারণত আমরা মনে করি অথরিটি ছাড়া লিডারশিপ করা যায় না, তো BYLC-তে আসার পরে 4 মাসের ট্রেনিং করে আমি বুঝতে পারলাম যে অথরিটি ছাড়াও লিডারশিপ করা যায়। আমরা সকলেই যদি এভাবে চিন্তা করি যে লিডারশিপ অথরিটি ছাড়াও করা যায় এবং আমরাও যদি কিছু ছোট ছোট সাহসী উদ্যোগ নিই, নিশ্চিতভাবে আমরা বাংলাদেশকে একটি ইতিবাচক পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারব।